হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো সবাইকে রিকোয়েস্ট করব, ভিডিওটি দেখার আগে একটা করে লাইক দিয়ে দিও। আর আজকে দেখো, একটা ডিম দিয়ে আমি একটু অন্যরকম রান্না করব, যেটা খেতে হবে ভীষণ টেস্টি। তাই সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমার নিয়ে নিয়েছি একটা ডিম আর দুটো পেঁয়াজ। তো পেঁয়াজগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, যে এবার আমি রান্নাটা করছি, তোমরা দেখতে থাকো। তো প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল। এই রান্নাটা ভীষণ টেস্টি হয় খেতে। তো দিয়ে দিলাম তেজপাতা, এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো। তারপরে আদা রসুন পেস্ট আর লবণ দিয়ে দেবো, মানে এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। মানে এত টেস্টি লাগে, আগে কেউ কখনো এই খাবারটা দেখেছে কিনা জানি না, তবে আমার রেসিপিতে আমি শেয়ার করলাম। তো দিয়ে দিচ্ছি সব রকম মশলা যেগুলো প্রত্যেক দিন লাগে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো। তো সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিলাম অল্প অল্প করে। তো এবার দেখো, একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর এটার জন্য দরকার ভিনিগার। তো যখন আমার মশলাটা কষিয়ে তেল ছেড়ে দেবে, তখন আমি ভিনিগারটা দিয়ে দেবো অল্প করে। যেহেতু আমি অল্প রান্না করছি, ওই জন্য সব কিছু অল্প অল্প দিচ্ছি। এবার কেউ যদি ট্রাই করতে চাও, যার যতটা পরিমাণ সেই হিসাবেই নিয়ে নেবে। তো আমি দিয়ে দিলাম জিরকা ভিনিগার। এই ভিনিগার দিয়ে আর এটাও খুব ভালো করে কষাতে হবে। যখন তেল ছেড়ে দেবে, তখন ডিমটা আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ডিমটাকে আমি এর মধ্যে খুব ভালো করে কষাবো। এটা হচ্ছে ডিম ভুনা। তো দেখো, এভাবে নাড়াচাড়া করতে করতে পুরো জলটা শুকিয়ে যাবে। আর যখন কষতে কষতে তেল ছেড়ে দেবে, তখন জানবে আমার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে। তো আমার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো যাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যাদের রেসিপিটি ভালো লেগেছে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল, এটা তো খেতে ভীষণ ভালো লাগে। এটা দিয়েই পুরো ভাত খাওয়া যাবে। তো দেখা যাবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।